দেখ, আমরা গত 18 তারিখে, এই মাসেরই 18 তারিখে, আমরা গোবিন্দগঞ্জে সাঁওতাল এলাকা পরিদর্শনে গিয়েছিলাম, যেটা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রীর পক্ষ থেকে আমাদের মির্জা ফখরুল ইসলাম একটা কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটির সদস্যরা ছিলেন, একটু আপনাদের অবগতির জন্য জানানো দরকার, তারা হলেন আমাদের কমিটির মধ্যে ছিলেন আমি নিজেই দলনেতা হিসেবে কাজ করেছি, তারপর ছিলেন আমাদের আসাদুল হাবিব দুলু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের ওই রংপুর অঞ্চলের, তারপর গৌতম চক্রবর্তী, তারপর ছিল আমাদের কি কুণ্ড জয়ন্ত কুণ্ড, তারপর আছেন আমাদের অপু বিশ্বাস, অমলেন্দু বিশ্বাস, তারপর সুশীল বড়ুয়া, আর আপনাদের নামটা আপনার বলেন, এরা ছিল আমাদের। সে বিষয়ে আমরা 18 তারিখে এই নেতৃবৃন্দকে নিয়ে আমরা সেখানে গিয়েছি, সেখানে সরজমিনে আমরা প্রত্যেকটা অঞ্চল ঘুরে দেখেছি, সেটা আপনাদের মাধ্যমে গণমাধ্যম বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াগুলো সচরাচর দেখিয়েছেন। সেখানে সাঁওতালেরা সরকারি ঋণ ত্রাণ গ্রহণ করেন নাই, আমাদের ত্রাণগুলো সেটা গ্রহণ করেছে। বিশেষ করে আমাকে বেশিরভাগ সহযোগিতা করেছেন আমাদের উপজেলা সভাপতি এবং জেলা সভাপতি বিএনপির, এবং অনেকেই সহযোগিতা করেছেন। সেখানে একটা বিষয় আমরা দেখেছি, যেটা আমরা ছোট্ট করে বলতে চাই, যে আমরা সবাই আলাপ করে যেটা পেয়েছি, যে এই জিনিসটা ঘটেছে অনলি সরকারি দলের মদতে, এবং সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এমপি জনাব আবুল কালাম আজাদের নেতৃত্বে এই সাঁওতালদের উপর অত্যাচার সংঘটিত হয়েছে। সে কারণে আমরা আজকে এই রিপোর্টটা আমরা ইলোবরেটলি যেটা আমরা করেছি, সেটা আমরা আমাদের চেয়ারপার্সনের কাছে আমরা জমা দিয়েছি, উনি আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখে পরবর্তী অ্যাকশন নেবেন। সেখানে আমরা কতগুলো প্রস্তাব আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই, যেটা আমাদের মাননীয় নেত্রীর কাছে আমরা দিয়েছি। আমরা প্রথমে চাই নিরপেক্ষ সুষ্ঠু একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে একটি কমিশন গঠন করা প্রয়োজন। দ্বিতীয়ত, অবিলম্বে রেস্টোরেশন দ্বারা 1842.30 একর বাপদাদার জমি প্রকৃত জমির মালিককে ফেরত দেওয়া হোক। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনি লুটেরা দুর্নীতি বা চিনিকল কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। বেআইনিভাবে জমি দখল ও লিজের নামে লুটপাটের সুষ্ঠু তদন্ত, হামলাকারী দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। শ্যামল হেমব্রম, মঙ্গল মাঝি ও রমেশ টুডুর তিনজন আদিবাসী খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আইনের আওতায় এনে। আহত অধিবাসীদের চিকিৎসার যাবতীয় খরচ মিল কর্তৃপক্ষ বহন করবেন এবং আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা অনতিবিলম্বে করতে হবে। পুড়ে যাওয়া বাড়িঘর সম্পূর্ণ সরকারি খরচে নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেষ, আমরা বলেছি দুর্দশা ও আতঙ্কগ্রস্ত আদিবাসীদের সরকারিভাবে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হোক। বড় দুঃখের বিষয়, এখনও যাদেরকে উচ্ছেদ করা হয়েছে খোলা আকাশের নিচে, তারা এখনও ঘুমাচ্ছে, সরকারিভাবে কোনো সহযোগিতা এখনও করে না, বরঞ্চ তারা এখন তার কাটার বেড়া দিয়ে যাদেরকে যেখান থেকে উচ্ছেদ করা হয়েছে, যারা বছরকে বছর যে বাড়িতে অবস্থান করতে সেখানে তার কাটার বেড়া দিয়ে যেখানে আর ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে, যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে থাকার এখনও কোনো ব্যবস্থা করা হয় নাই, তারা একটা মানবতার ভিতর জীবনযাপন করছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সালাম আলাইকুম।